আসসালামু আলাইকুম, কিভাবে এরকম অসাধারণ ফেসবুক কার্ড ডিজাইন করবেন? এ ধরনের কার্ড ডিজাইন করতে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়েছে তার ডাউনলোড লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে, এবং যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে তার ডাউনলোড লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। প্রথমে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং প্লাস আইকনে ক্লিক করে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ইমেজের উপর ক্লিক করুন। ডাউনলোড লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবার অ্যাড ফটো অপশনের উপর ক্লিক করে আপনার ফেসবুকের স্ক্রিনশটটি অ্যাড করুন, অথবা ইনস্টাগ্রামের স্ক্রিনশটটি নিতে পারেন এবং ক্রপ টুলে গিয়ে অপ্রয়োজনীয় অংশ ক্রপ করতে পারেন এবং রিসাইজ করে ইমেজের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ব্লেন্ডে গিয়ে মাল্টিপ্লে করে দিবেন। এবার স্টিকারে গিয়ে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক। এখান থেকে আপনার পছন্দের ইমেজটি সিলেক্ট করতে পারেন। ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম লিখে সার্চ দিতে পারেন। এবার রিসাইজ করে ইমেজের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এবার ব্লেন্ড অপশনে গিয়ে মাল্টিপ্লে করে দিবেন। এবার ইমেজটি পিএনজি আকারে সেভ করতে পারেন। সেভ করতে অসুবিধা হলে থ্রি ডট আইকনে ক্লিক করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে শেয়ার করলে এরকম আসবে এবং সেভ বাটনে ক্লিক করে ডিফল্ট থেকে আল্ট্রা করে নেবেন বেটার কোয়ালিটি পেতে, এবং সেভ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, কমেন্টে আপনার মতামতটি জানাতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।